ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه على نية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة إلا ملة واحدة إلى آخر الحديث. সম্মানীয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত হামদ এবং তারিফ, যিনি সাইয়্যিদুল আইয়াম তথা সপ্তাহের এই ঈদের দিনে, সপ্তাহের সর্বোত্তম দিবসে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোন নবী বা রাসূলের আগমন এই পৃথিবীর মাটিতে ঘটবে না। সুতরাং সেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংক্ষিপ্ত খুতবার আলোকে নাজি ফিরকার পরিচয়। তথা মুক্তিপ্রাপ্ত দলের পরিচয়। আমরা নানা মনির নানা মত আজকে বাংলাদেশের প্রেক্ষাপট শুধু না, সারা বিশ্বে দেখতে পাই। যত মত তত পথ, একটা কথা আমরা পড়েছিলাম এক সময় বাংলা প্রাথমিক পর্যায়ের বইয়ের মধ্যে, আজকে সেটা বাস্তব জীবনে আমরা উপলব্ধি করছি যে যত মত তত পথ, পথের কোনো অন্ত নেই, মতের কোনো শেষ নেই। বিভিন্ন মাযহাব ফিরকা তরিকা বাংলাদেশ তথা পাক ভারত উপমহাদেশে এবং বিশ্বের অন্যান্য কোণেও
পরিলক্ষিত হচ্ছে, যারা সবাই ইসলামের নাম দিয়ে নিজস্ব মতামত চরিতার্থ করে চলেছেন, অর্থাৎ এত্তেবায়ে হাওয়া করে চলেছেন, প্রবৃত্তির অনুসরণ করে চলেছেন। মুসলিম উম্মার দায়িত্ব ছিল এত্তেবায়ে হুদা করবে, হেদায়েতের অনুসরণ করবে, আর এত্তেবায়ে হাওয়া থেকে বিরত থাকবে, প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে ঘোষণা করেছেন, وعن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। তোমাদের ভিতর থেকে কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে তার হাওয়া বা প্রবৃত্তিকে আমার আনীত বিধানের অনুগামী না করবে। তা হাওয়া বা প্রবৃত্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান অর্থাৎ হিদায়তের অনুগামী করার কথা ছিল, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে উম্মতে মুসলিমা এত্তেবায়ে হুদাকে বাদ দিয়ে এত্তেবায়ে হাওয়া করে ফেলেছে, হাওয়াকে হিদায়তের অনুগামী না করে হাওয়ার অনুগামী হয়েছেন নিজে, বা কখনো হিদায়তকে হাওয়ার অনুগামী করার অপচেষ্টা করেছেন। সম্মানিত মুসল্লি বৃন্দ, একটি দীর্ঘ হাদিস আপনাদের সামনে পঠিত হয়েছে, যেটা আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يأتين على أمتي ما أتى على بني إسرائيل حدو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه على نية لكان في أمتي من يصنع ذلك। তিনি বলছেন, দেখো আমার উম্মতের উপর দিয়ে এমন একটি কাল অতিবাহিত হবে যেমনটি বনি ইসরায়েলের উপর দিয়ে অতিবাহিত হয়েছিল, জুতা দয়ের একখানি যেমন আর একখানির স্বরূপ। আপনি ডান পায়ের স্যান্ডেল আর বাম পায়ের স্যান্ডেল তলায় তলায় লাগিয়ে দেন, দেখবেন সমান। একে বলা হয় হাত ওয়ান নাআল বিন নাআল, জুতার একখান আর একখানের সমান। সোজা থাকলে বাহ্যিক ভাবে বোঝা যায় না, কিন্তু যখন আপনি সোলটা আর একটা সোলের সাথে লাগিয়ে দেবেন দুই জুতার, তখন দেখতে পাবেন একেবারে এক চুলও কম বেশি নাই। তা নবীজি বলছেন, হাদওয়ান নাআল বিন নাআল, জুতা দয়ের একখানি আর একখানির স্বরূপ। মানে ইসরায়েলের উপর দিয়ে যেমন সময় অতিবাহিত হয়েছে আমার উম্মতের উপর দিয়ে ঠিক তেমন সময় অতিবাহিত হবে। ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যা লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, এমন কি তাদের ভিতরে যদি কেউ নিজের মায়ের সাথে প্রকাশ্যভাবে অপকর্মে লিপ্ত হয়ে থাকে, আমার উম্মতের মধ্যে এরকম লোক খুঁজে পাওয়া যাবে, তারাও গর্ভধারিণী মায়ের সাথে প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, এমন মিশে যাবে তাদের সাথে, তাদের স্বরূপ হয়ে যাবে। আর বনি ইসরায়েলরা 72টা ফিরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি ফিরকা জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র ফিরকা ব্যতীত একটি ফিরকা জান্নাতি হবে, বাকি 72টি ফিরকা জাহান্নামী হয়ে যাবে। কালা ইয়া রাসূলুল্লাহ, কালু ইয়া রাসূলুল্লাহ, মান হিয়া, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেই একটি নাজি ফেরকা মুক্তিপ্রাপ্ত দল তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা আলাইহিম আসহাবি, মানা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম যে মতাদর্শের উপরে থাকব তারাই শুধু মুক্তিপ্রাপ্ত দল হবে। তিরমিজি হাদিস বর্ণনা করেছেন, ওফি রিওয়ায়াতি আহমদ وأبي داود عن معاوية معاوية كتريك أحمد مسند أحمد এবং আবু দাউদ ওই হাদিস বর্ণনা করেছেন। তারা বলছেন, সিনতানি ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবীজি বলেছেন, 72টি ফিরকা জাহান্নামে যাবে আর একটি ফিরকা জান্নাতে যাবে। ওয়াহিয়াল জামাআ, সেই জান্নাতি ফিরকা জান্নাতি দলটির পরিচয় হবে আল জামাআ, জামাআত। এখন কি বুঝবেন আপনি আল জামাআত দিয়ে? আল জামাআ, এখন তো রাজনৈতিক দলের নামও আছে জামাআত, তারপরে মসজিদে সালাত একত্রে অনুষ্ঠিত হলে তার নাম হয় জামাআত, এছাড়া ব্যক্তি বিশেষের নামও মানুষ জামাত আলী রাখে, তাহলে তারা কি জান্নাতে? এটা কি আল জামাআত দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন? প্রখ্যাত সাহাবি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাদিসে ব্যবহৃত এই আল জামাআত শব্দটির অর্থ কি? হে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তরে বলেছিলেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাকা। দেখো নবীজি বলেছেন আল জামাআত, এই জামাআত শব্দের অর্থ হচ্ছে মা ওয়াফাকাল হক, যারা হকের অনুকূল তারাই হচ্ছে জামাআত। ওয়াইন কুনতা ওয়াহদাক, সংখ্যায় যদিও তুমি একজন হও আর সেই একজন যদি হকের অনুসরণ করে, ওয়াফাকাল হক, হকের অনুকূলে আমল করে, ওই ব্যক্তি জামাআত, ওরাই জামাআত, ওরাই মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্তিপ্রাপ্ত দলের পরিচয়ও পরিলক্ষিত হয় এবং ফিরকায় ফিরকায় কিভাবে উম্মত বিভক্ত হবে এবং তার কুফল কি হবে এবং এই বিভক্তি থেকে নিষেধাজ্ঞা প্রয়োগ করে নবীজি অনেক বাণী বলেছেন, তন্মধ্যে থেকে একটি আপনাদের সামনে উল্লেখযোগ্য বলে মনে করছি। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم فقط قطين فقط قطا وقط قطين عن يمينه وقط قطين عن يساره ثم وضع يده على قط الأوسط ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপবিষ্ট ছিলাম, আমরা কতিপয় সাহাবী তার সামনে বসা ছিলাম। ফাকাত্তা কত্তান, তিনি একটি সরল রেখা টান দিলেন। ওয়াকাত্তা কত্তাইনি আন ইয়াসারিহি ওয়াকাত্তা কত্তাইনি আন ইয়ামিনিহি, তিনি এই সরল রেখা ডান দিক থেকে দুইটা রেখা টানলেন। ওয়াকাত্তা কত্তাইনি আন ইয়াসারিহি, আর এই সরল রেখার বাম দিক থেকে আরো দুইটা রেখা টানলেন। তাহলে প্রথমে একটি সরল রেখা টানলেন, তার ডান দিক থেকে দুইটি, বাম দিক থেকে দুইটি রেখা টানলেন, দুই দুই চার রেখা টান দিলেন, একাধিক রেখা তিনি টানলেন।
ثم وضع يده على خط الأوسط অতঃপর তার ডান হাতকে প্রথম অঙ্কিত সরল রেখার উপরে সংস্থাপন করলেন অতঃপর তিনি কুরআনুল করিমের অত্র আয়াত তেলাওয়াত করলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আনআমের 153 নম্বর আয়াত এটাই আমার সিরাতে মুস্তাকিম নবীজি হাত দিয়ে বলছেন প্রথম অঙ্কিত সরল রেখার উপরে এটাই আমার সিরাতে মুস্তাকিম ফাত্তাবিউহু এটার অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউস সুবুল ডানে দুই বামে দুই এই যে একাধিক রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাগুলির অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে আল্লাহর দেওয়া এক অবিভাজ্য রাস্তা থেকে তোমরা ডাইভার্ট হয়ে যাবে তোমরা বিচ্যুত হয়ে অন্য দিকে চলে যাবে সিরাতে মুস্তাকিমে আর ফিরে আসতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সামনে থাকার পরেও উম্মতে মুসলিমা কিন্তু এক ও অবিভাজ্য রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে চলতে ব্যর্থ হয়েছেন আমরা বিভিন্নভাবে তার দৃষ্টান্ত দেখে এসেছি অতীতে এবং আজকেও দেখতে পাচ্ছি যখনই কেউ কোনো একজন মুসলিম যে কোনো কর্নারে সে স্বাধীনভাবে সে একেবারে খালেস ও বেলুচ চিত্তে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে তার আমল শুধরে নিচ্ছে তখনই তার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার এবং নানান ধরনের গালিগালাজ নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করি বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় দেশের বাইরেও বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে কারণ মানুষ ডানে বাঁয়ের রাস্তাগুলি দিয়ে এত দূরে চলে গেছে সে আজকে প্রকৃত সিরাতে মুস্তাকিমের প্রকৃত সিরাতে মুস্তাকিমের রূপরেখা ভুলে গেছে যে কারণে যিনি যেই তরিকায় যেই পীরের সাহাবতে আছেন যেই খানকায় যেই মাজারে আছেন সে সেটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করছে এবং মুক্তির একমাত্র জারিয়া মুক্তির একমাত্র মাধ্যম হিসাবে সেটাকে গ্রহণ করে নিয়েছে যে কারণে আজকে মানুষ সিরাতে মুস্তাকিমের পরিচয় পায় না ভুলে গেছে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বলেছেন খায়রু উম্মতি কারনি ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم رسول صلى الله عليه وسلم বলছেন আমার যুগটা স্বর্ণের যুগ এর পরের যুগটাও স্বর্ণের যুগ তার পরের যুগটাও উত্তম যুগ সোনালী যুগ এরপরে আর তিনি বললেন না থেমে গেলেন তিনটা যুগের কথা উল্লেখ করলেন প্রথম আমার যুগ অর্থাৎ সাহাবাই কেরামের জিন্দেগী যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ছিলেন ডাইরেক্ট জীবন সমস্যার কোন সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা গ্রহণ করতেন সে যুগে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা সেখানে কোনো মানুয়াট কথা শরিয়াতের ভিতর প্রবেশ করার কোনো কায়দাই ছিল না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জীবিত জীবন সমস্যার সমাধান তিনি দিতেন সাহাবাই কেরাম গ্রহণ করতেন অতঃপর সাহাবীদের যুগ চলে গেল তাবেঈদের যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও সোনালী যুগ হিসেবে আখ্যায়িত করলেন তারপরে তাবেঈদের যুগ চলে গেল
আসলো তাবে তাবেঈ, তাদের যুগটাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালি যুগ হিসাবে আখ্যায়িত করলেন। তারপরে আর সোনালি যুগ এ কথা বললেন না, তারপরেই শুরু হয়ে গেল ফিতনার যুগ। সুতরাং আমরা গাণিতিক হিসাব মতো বুঝে থাকি 12 বছরে একটা যুগ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা সাহাবীদের যুগ চলে গেল 12 বছর, তারপরে তাবেঈদের যুগ 12 বছর, তাবে তাবেঈদের যুগ 12 বছর, 36টা বছর যখন কেটে গেল 37 হিজরি সালেই ইসলামের ইতিহাসে নানা ধরনের ফিতনা আমরা দেখতে পাই। প্রথম যে ফিতনা অনুষ্ঠিত হয়েছে মুসলিমদের মধ্যে ঐক্য সংহতি বিলীন হতে চলেছে এবং পরস্পরের ভিতরে দূরত্ব, পরস্পরের ভিতরে বিদ্বেষ, হানাহানি ছড়িয়ে পড়তে শুরু করলো, সেটা হলো 37 হিজরি সাল। এই 37 হিজরি সালে আমরা সাহাবিদের ভিতরে যুদ্ধ সংগঠিত হয়েছে এরকমও দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে পেয়ে থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মাঝখানে জঙ্গে সিফিন হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু শাশুড়ি এবং জামাতার মধ্যে জঙ্গে জামাল অনুষ্ঠিত হয়েছে, যেটা ছিল অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম উম্মার এই অবিভাজ্য এবং অবিচ্ছেদ্য একটি অঙ্গে ফাটলের সমতুল্য। সেখান থেকেই আমরা আস্তে আস্তে দেখতে পাই সাহাবিদের পরে তাবেঈ, তারপরে তাবে তাবেঈ, তাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে, আমলের ভিত্তিতে, অন্য কিছুতে না। এই সময়ে সবচেয়ে বেশি করে যে ক্ষতিটা ইসলামে সাধন করেছে সে হচ্ছে জনৈকা ইহুদি মাতার সন্তান আবদুল্লাহ বিন সাবা। প্রথম শতাব্দী হিজরির পরেই, দ্বিতীয় শতাব্দী হিজরির শুরুতে এই জঘন্য ব্যক্তিটা ইসলামের ভিতরে বিভিন্ন জাল হাদিস ঢুকিয়ে ইসলামের রুহানি শক্তিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সম্পূর্ণভাবে সফল না হলেও আংশিকভাবে সফল হয়েছে। আবদুল্লাহ বিন সাবা এত মারাত্মক ব্যক্তি ছিল জাল হাদিসের ব্যাপারে, তার চোপায় এত জোর ছিল, সে এত ধীশক্তি সম্পন্ন ছিল, এত সাহসী ছিল যে তার অপতৎপরতায় বহু জাল হাদিস তখনকার দিনে হাদিস শাস্ত্রে সহি হাদিসের জায়গা দখল করে নিয়ে মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়েছে, মতানৈক্য সৃষ্টি করে দিয়েছে, পরস্পর পরস্পরকে শত্রু হিসাবে পরিগণিত করেছে। উদাহরণস্বরূপ একটি মাত্র বলবো, যেহেতু জুমার খুতবার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সালাতের পরে একটা কুফার মসজিদে আবদুল্লাহ বিন সাবা বক্তব্য দিতে উঠেছেন, সামান্য কিছু আলোচনা করবেন, সময় নিয়ে বক্তব্য দিচ্ছেন, একটা হাদিস বললেন আর রেফারেন্স দিলেন, আমি আহমদ বিন হাম্বলের কাছ থেকে শুনেছি আর ইহিয়া বিন মুইনের কাছ থেকে হাদিসটা শুনেছি। ওই সময় ঘটনাক্রমে ইহিয়া বিন মুইন এবং আহমদ বিন হাম্বল রাহমাহুমাল্লাহ তারা ওখানে উপস্থিত ছিলেন, তারা পরস্পর পরস্পরের কাছে কানাকানি করলেন, আপনি কি হাদিস বলেছেন? না। আপনি কি বলেছেন? না। তাহলে এই লোক আমাদের রেফারেন্স দিচ্ছে কেন? আহমদ বিন হাম্বল দাঁড়িয়ে বললেন, জনাব আপনি কি আহমদ বিন হাম্বলকে চিনেন? বলছে, কেন? আমি আহমদ বিন হাম্বল, আমি তো এ হাদিস আপনাকে বলিনি। আপনি কি ইহিয়া বিন মুইনকে চিনেন? ইনি হচ্ছেন ইহিয়া বিন মুইন, ইনি তো আপনাকে হাদিস বলেননি। সেদিন দুর্বৃত্ত এই আবদুল্লাহ বিন সাবা বলেছিল, আমি শুনেছিলাম
এই যেমন আর একজন মানুষ আহমদ বিন হাম্বল, সে একেবারে গর্ধবতুল্য মানুষ, তা আজকে তার প্রমাণটা পেয়ে গেলাম। ইমাম আহমদ বিন হাম্বল অভিভূত হয়ে গেলেন, কি বলেন আপনি, গাধাম তালির কি দেখলেন এর ভিতরে? আমি তো বলছি হাদিস আমি বলিনি আপনাকে। জনাব, আপনি কি মনে করেন যে এই জামানায় শুধু একজন মাত্র আহমদ বিন হাম্বল আছেন? আপনি কি মনে করেন যে এই জামানায় শুধু একজন মাত্র ইহিয়া বিন মুঈন আছেন? আমি 20 জন আহমদ বিন হাম্বলের নাম আপনাকে শোনাতে পারি এইখানে দাঁড়িয়ে। যাক, এখানে আর বক্তব্য দিব না, আমি অন্যত্র চলে যাচ্ছি, বলে লোকটা হন হন করে বেরিয়ে গেল। এভাবে ইমাম আহমদ বিন হাম্বলকেও তিনি হতচকিত করে দিছিলেন, কিংকর্তব্য বিমূঢ় করে দিছিলেন। এত বড় স্পর্ধা হাদিস শাস্ত্রের এই কুখ্যাত বানোয়াট হাদিসের রূপকার আবদুল্লাহ বিন সাবার দ্বারা মুসলমানদের বিভিন্ন ঘাটে ঘাটে ঐক্য নষ্ট হয়েছে। এমনকি শাহাদাতে হুসাইনের ব্যাপারেও তার অপতৎপরতা অনেকখানি ক্রিয়াশীল, তা না হলে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন ইয়াজিদ বিন মুআবিয়ার বাহিনীর হাতে এভাবে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রত ভাবে জীবন দিতে হতো না। যাই হোক, 37 হিজরির পর থেকেই এই ফেতনা ফাসাদ শুরু হয়ে গেল। আর এটা যদি বলি আজকের দিন পর্যন্ত চলছে, তবুও অত্যুক্তি হবে না, এখনো এই ফেতনা দিনের পর দিন বেড়ে চলেছে এবং কিয়ামত পর্যন্ত এটা বাড়বে, এটা আর কমবে না। কিন্তু তারপরেও আপনাকে আমাকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে এবং একটা বিষয়ে সজাগ থাকতে হবে। বিশ্বনবী যেমন এই ফেতনা বা একাধিক ফেরকা উম্মতের তফরিকাতের জঘন্য পরিণতি উল্লেখ করে গেছেন, পাশাপাশি কিন্তু একটা আল জামাআত নাজি ফেরকার পরিচয়ও তিনি দিয়ে গেছেন। কারা নাজি ফেরকা হবে, কারা জান্নাতি হবে, কারা জাহান্নামি হবে, এর একটা বিভাজন কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন। তাই আপনাকে আমাকে সচেষ্ট হতে হবে সার্বক্ষণিকভাবে আমরা যেন নাজি ফেরকার অন্তর্ভুক্ত থাকতে পারি এবং নাজি ফেরকার আমল এবং আকিদা যেটা, সেটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যেন বিভ্রান্তকারীদের বিভ্রান্তিতে না পড়ি, এ ব্যাপারে আপনাকে আমাকে সার্বক্ষণিকভাবে সজাগ থাকতে হবে। প্রথম, ইসলামে 37 হিজরির পরে দুটো দলের আবির্ভাব ঘটেছিল, একটা খারেজি আর একটি শিয়া। অতঃপর প্রথম শতাব্দী হিজরির শেষ দিকে আমরা দেখতে পাই এই দুটাতে আর সীমাবদ্ধ থাকিনি, তখন আরো 4টি দল উদ্ভূত হলো, কাদারিয়া, জাবারিয়া, মুরজিয়া, মুতাজিলা। তাহলে শিয়া আর খারিজি ছিল প্রথম, তারপরে আরো 4টি ফেলেন, 6টা হয়ে গেল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এই 73-এর অর্থ কি আসলে গুনে গুনে 7 × 10 = 73 না একাধিক অনেক, কোনটা বুঝিয়েছেন? এ মর্মে বিদ্বান মন্ডলীর 2টি মতামত প্রকাশিত হয়েছে বিভিন্ন গ্রন্থে। ইমাম আব্দুল করিম শাহরাস্তানি তিনি বলছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন সংখ্যা 73, এই 73-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বেশি হবে? তিনি বলছেন হ্যাঁ বেশি হবে, তবে মূল থাকবে 73। একটা হচ্ছে
আহলুস সুন্নাত আল জামাআত নাজি ফিরকা ওই যে কাদেরিয়া জাবরিয়া মুরজিয়া মুতাজিলা চারটি দল উল্লেখ করা হয়েছে প্রথম শতাব্দী হিজরির শেষ দিকে এরা প্রত্যেকটা দল ১৮টা ভাগে বিভক্ত হয়ে যাবে ৪৮-৭২ আর নাজি ফিরকা একটাই ৭৩টা দল তিনি এভাবে হিসাব এনেছেন আমাদের বাংলাদেশে বড় পীর নামে একজন মানুষ রয়েছেন তার নাম জানেন পুরো নাম সৈয়দ মুহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ ৪৯১ হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন ৫৬১ হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন তিনি বড় পীর ছিলেন কিনা আমি জানি না তবে এদেশের মানুষ বলে থাকে আমি জিজ্ঞেস করি তিনি যদি বড় পীর হন তাহলে মেজ পীর কে তার কোনো উত্তর আমি পাইনি তাহলে সেজ পীর কে তার কোনো উত্তর পাওয়া যায় না ছোট পীর কে তারও কোনো উত্তর পাওয়া যায় না শুধু প্রকাশিত রয়েছে সমাজে প্রচলিত রয়েছে যে তিনি বড় পীর তুমি একদিন আমি এক জলছায় জিজ্ঞেস করেছিলাম তিনি যে বড় পীর তার দলিল কোথায় রংপুরের এক মুসাল্লি তিনি মাহফিলের মাঝখান থেকে উঠে বলেছিলেন বা হে দলিল আছে বা হে রংপুরের ভাষায় যে ভাই দলিল আছে ভাই দলিল আছে আমি বললাম কি সে দলিল তিনি বললেন উনি মায়ের পেট থেকে আপনারাও জানেন দলিলটা মায়ের পেট থেকে কি করেছিলেন ১৮ পারা কোরআন মাজিদ মুখস্থ করে এসেছিলেন কথাটা বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য না সেটা যদি আমরা বলি তাহলে অনেকের কাছে একটু খটকা লাগবে নতুন মনে হবে আমরা যদি কোরআনুল করিম ফোরকান সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই ফোরকানের কাছে মামলাটা দায়ের করে দেই যে হে ফোরকান তুমি বলে দাও কতিপয় মানুষ জনৈক মনীষী সম্পর্কে এই ধারণা পোষণ করে যে তিনি ১৮ পারা কোরআন মাজিদ মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন এই বিষয়ে তোমার কাছে ফয়সালা চাই তাহলে আমরা দেখতে পাব সূরা নাহালের ৭৮ আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ বের করেছেন তোমাদেরকে আল্লাহু আল্লাহ আখরাজাকুম তোমাদেরকে বের করেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়েদের পেট থেকে লা তাআলামুনা শাইয়্যা তোমরা কিছুই জানতে না এরকম অবস্থায় আল্লাহ বলছেন আমি বান্দাকে মায়ের পেট থেকে না জানা অবস্থায় বের করি আর মুরিদরা বলছে আমাদের পীর সাহেব ১৮ পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন কার কথা সত্য হবে মুরিদের কথা না আল্লাহর কথা ইমান এবং আকিদা আমাদের কোথায় গেল ওটা শুধু একটু জিজ্ঞাসাবোধক চিহ্ন একে দিয়েই আমি সামনে অগ্রসর হতে চাচ্ছি যেহেতু বিষয়টা একটু লম্বা আলোচনা তো এই বড় পীর সাহেব একটা বই লিখেছেন তার নাম হচ্ছে গুনিয়াতুত তালেবিন আমি শুধু দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি বইটা সুদূর খুলনা থেকে এর ২১০ পৃষ্ঠায় ১১ অধ্যায় তিনি ৭৩টা ফেরকার বর্ণনা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী ৭৩ ফেরকা এর খতিয়ান তিনি পেশ করেছেন তিনি বলছেন আহলে সুন্নাতুল জামাআত এরা একটি দল মুক্তিপ্রাপ্ত দল এ ব্যাপারে কেউ দ্বিমত করেননি খারিজিরা ১৫ শ্রেণীতে বিভক্ত মুতাজিলা ৬ শ্রেণীতে বিভক্ত মর্জিয়া ১২ শ্রেণীতে বিভক্ত
শিয়া 32 শ্রেণীতে বিভক্ত, জাহামিয়া 1 শ্রেণীতে বিভক্ত, মানে একটাই, নাজারিয়া তারা এক দল, জারারিয়া তারা এক দল, কালাবিয়া তারা এক দল, মুশাব্বিয়া তারা তিন দল, মোট 73টা ফেরকা তিনি হিসাব করেছেন। এটা এই যে ইসলামিয়া লাইব্রেরি অন্দরকেল্লা চট্টগ্রাম, এখান থেকে প্রকাশিত হয় বইটা। এর অনুবাদক হচ্ছেন জনাব নুরুল আলম রাইসি। নুরুল আলম রাইসি আমার কাছে যে সংস্করণটা আছে 1982 সালে প্রকাশিত। তা এখানে এই বড়পীর নামে খ্যাত সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে واما الفرقه الناجيه فهي اهل السنه والجماعه واهل السنه لا اسم لهم الا اسم واحد وهو اصحاب الحديث। এই গুনিয়াতুত তালেবিনের ভিতরে তিনি তার বক্তব্যে বলছেন, 73টার খতিয়ান পেশ করার পরে তিনি বলছেন, দেখো اما الفرقه الناجيه فهي اهل السنه والجماعه, নাজি ফেরকা যারা মুক্তিপ্রাপ্ত দল যারা, তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, ওয়া আহলুস সুন্নাতে লা ইসমুন লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদ ওয়া হুয়া সাহাবুল হাদিস। আরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন নাম নাই একটি মাত্র নাম ব্যতীত, ওয়া হুয়া সাহাবুল হাদিস, সেটা হচ্ছে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস। হিজরি পঞ্চম শতাব্দীর মুজাদ্দেদ ইমাম আবু মুহাম্মদ আলী ইবনু হাজম আন্দালুসি রাহমাহুল্লাহ তিনি 384 হিজরিতে জন্মগ্রহণ করে 426 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তিনি বলছেন, দেখো ওয়াহলুস সুন্নতি আল্লাযীনা নাযকুরুহুম আহলাল হাক্কি ওয়া মান আদাহুম ফাহলুল বাতিল। দেখো আমরা যাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলে উল্লেখ করেছি তারা হচ্ছে আহলুল হক, হকপন্থী দল। ওমান আদাহুম ফাহলুল বাতিল, আর এই আহলে হকের বাইরে যারা আছেন তারা সবাই হচ্ছে আহলে বাতিল বা বাতিল ফিরকা। তারা কারা? ফাইন্নাহুম সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম وكل من سلك نهجهم من خيار التابعين رحمة الله عليهم ثم أهل الحديث ومن تبعهم من الفقهاء جيلا فجيلا إلى يومنا هذا ومن اقتدى لهم من العوام في شرق الأرض وغربها رحمة الله عليهم। বলছে বাতিল ফেরকার বিপরীতে আমরা যাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলে উল্লেখ করেছি তারা হচ্ছে হকপন্থী দল, আর তারা হচ্ছেন প্রথম সাহাবায়ে কেরামের দল, দুই তাদের অনুসারী শ্রেষ্ঠ তাবেঈদের দল, আর তিন আহলুল হাদিস গণ, চার ফকিদের মধ্যে যারা তাদের অনুসারী হয়েছেন যুগে যুগে আজকের দিন পর্যন্ত, মানে ফকিহদের ভিতরে যারা আহলে হাদিসদের অনুসারী হয়েছেন যুগে যুগে এবং আজকের দিন পর্যন্ত, পাঁচ প্রাচ্য ও প্রতীচ্যের ওই সকল আম জনসাধারণ যারা তাদের অনুসারী হয়েছেন। কে বলেছেন? খুব বড় পণ্ডিত, তিনি পঞ্চম শতাব্দী হিজরির মুজাদ্দেদ ইমাম আবু মুহাম্মদ আলী ইবনু হাজম আন্দালুসি রাহমাহুল্লাহ। এখানে তার এই বক্তব্যের ভিতর দিয়ে একটি প্রশ্নের উত্তর আমাদের কাছে পরিষ্কার হয়। বর্তমান যুগে অনেক গবেষক টাইপের ছেলেরা, সে চাই হতে পারে আহলে হাদিসের অনুসারী, চাই হতে পারে অন্য কোনো ফেরকার অনুসারী, তারা অনেক সময় প্রশ্ন উত্থাপন করে থাকে যে আমরা যে আহলুল হাদিস বলি, আহলুল হাদিস বলাটা তো ঠিক না, কারণ আহলুল হাদিস হচ্ছে হাদিসের পণ্ডিত মণ্ডলী, হাদিসের যারা ইমাম, যারা মুহাদ্দিসিন, তাদেরকেই মূলত আহলুল হাদিস বলা উচিত। সাধারণ মানুষ কোনদিন আহলুল হাদিস হতে পারে না,
এই লকব পাওয়ার উপযোগী নয়। এই কথাটা ধোপে টেকে না এই কারণে যে তিনি বলছেন ইমাম আলী ইবনু হাজম আন্দালুসি রাহমাহুল্লাহ, ইবনু হাজম আন্দালুসি রাহমাহুল্লাহ বলছেন ثم أهل الحديث ومن تبعهم من الفقهاء جيلا فجيلا إلى يومنا هذا جرى جشمست فقيه ধারাবাহিক ভাবে আজকের দিন পর্যন্ত আহলে হাদিসদের অনুসরণ করেছেন ফকিদের মধ্যে যারা আজকের দিন পর্যন্ত পরম্পরায় আহলে হাদিসদের অনুসরণ করেছেন মুহাদ্দিসিনের মাসলাক অনুসরণ করেছেন তারাও আহলুল হাদিস। এবং তিনি বলছেন ওয়ামানে কতাদা বিহিম মিনাল আওয়াম, এই যে আওয়াম হচ্ছে আম কথাটার বহুবচন, আপনারাও বলেন না আম লোক, আম জনসাধারণ, সাধারণ 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 জনগণ, এ আমের বহুবচন হচ্ছে আওয়াম। ইমাম ইবনু হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন যে মুহাদ্দিসিনের মাসলাকের অনুসারী ফুকাহা সেই সমস্ত ফুকাহাদের যারা অনুসরণ করেছে কাদের ভিতর থেকে, মিনাল আওয়াম সাধারণ মানুষদের মধ্য থেকে, ফি সার্কেল আরদে প্রাচ্যের ওয়াগারবেহা এবং প্রতীচ্যের পূর্ব দিগন্তের এবং পশ্চিম দিগন্তের যে সমস্ত আম জনসাধারণ এই সমস্ত হাদিসপন্থীদের অনুসরণ করেছে তারাও হচ্ছেন আহলুল হাদিস, তারাও হচ্ছেন আহলুল হক। সুতরাং আহলে হাদিস হতে গেলে শুধু যে মুহাদ্দিসিনের সমপর্যায়ের হাদিস বেত্তা হতে হবে এ কথাটা আর ধোপে টিকল না। কারণ আপনি হিসাব করেন আমরা যারা এই মসজিদে উপস্থিত আছি আমাদের পরিচয় কি, আমরা মুসলিম না মুসলিম না মুসলিম, প্রত্যেককেই মুসলিম। এবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি কি ছিলেন, মুসলিম, আর তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন। তা ইব্রাহিম আলাইহিস সালামের ইমান আর আমাদের ভিতরে কোনো একজনের ইমান দুটো কি সমান হবে, হবে? তাহলে কি এখন আমরা বলবো যে খবরদার মুসলিম বলবে না, মুসলিম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি কিসের মুসলিম, তোমার দু পয়সার ইমান নাই, তুমি মুসলিম হতে পারো না কি, এ কথা কি বলি কাউকে আমরা? না, প্রত্যেককেই মুসলিম, কিন্তু দরজা স্তর সমান নয়। সুতরাং সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে, তবে আহলে হাদিসের যারা নক্ষত্র তুল্য আইম্মা মুহাদ্দিসিন তাদের সমকক্ষ হবে না, তারাও আহলে হাদিস, সাধারণ মানুষও আহলে হাদিস। এই নামকরণে কোনো বাধা নাই, যদি বাধা থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম আর আমরাও সকলে মুসলিম, এখানেও একটা বাধা আসত। সুতরাং এ প্রশ্নের জবাব ইবনু হাজম আন্দালুসির এই সংজ্ঞায় আমরা নিরসন করতে পারি। আসুন এবার আরেকজন মনীষীর কথাটা কোট করেই আমরা আলোচনার উপসংহারে চলে যাব। ভারত গুরু নামে খ্যাত তিনি হচ্ছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তিনি উলামায়ে হাদিস দ্বারা মানে আধুনিক যে সমস্ত ওলামায়ে কেরাম পণ্ডিত মণ্ডলী বিশেষ করে উপমহাদেশে ইলমে হাদিসের খেদমতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাহুল্লাহর অবদান এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। প্রত্যেক মাজহাব তরিকা ফেরকা সর্বসম্মতিক্রমে তার এই অবদানকে স্বীকার করেছেন। তিনি বলছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1114 হিজরি সালে আর 1176 হিজরি সালে তিনি ইন্তেকাল করেন রাহেমাহুল্লাহ, আল্লাহ তার উপরে শান্তি অবতীর্ণ করুন, আমিন। তিনি বলছেন দেখো আল ফিরকাতু নাজিয়াতু হুমুল আখিদুনা ফিল আকীদাতি ওয়াল আমালে জামিআন বিমা জাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নতে ওয়াজারা আলাইহি জুমহুরুস সাহাবাতি ওয়াত তাবিঈন
وَإِنِ اخْتَلَفُوا فِي مَا بَيْنَهُمْ فِي مَا لَمْ يَشْتَهِرْ فِيهِ نَسٌّ وَلَا جُهْرَ مِنَ السَّحَابَةِ اتِّفَاقٌ عَلَيْهِ اسْتِدْلَالًا مِنْهُمْ بِبَعْدِ مَا هُنَالِكَ أَوْ تَفْسِيرًا لِمُجْمَلِهِ وَغَيْرُ النَّاجِيَةِ كُلُّ فِرْكَةٍ إِنْ تَحْلَتْ عَقِيدَةً خِلَافَ عَقِيدَةِ السَّلَفِ أَوْ عَمَلًا دون اعمالهم তিনি তার হুজ্জাতুল্লাহিল বালেগার ভিতরে এই কথাটা বলছেন দেখো আমাদের আলোচ্য বিষয় কি ছিল আল ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল তিনি স্পষ্ট করে বলছেন দেখো আল ফিরকাতুন নাজিয়া ফিরকায়ে নাজিয়া হচ্ছে তারা হুমুল আকিদুন ফিল আকীদাতি ওয়াল আমালে জামিআন বিমা জাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ যারা ঈমান এবং আকীদার ক্ষেত্রে যারা বিশ্বাস এবং কর্মের ক্ষেত্রে যারা আকীদা এবং আমলের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে বিমা জহরা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ কিতাব এবং সুন্নাহ থেকে প্রকাশিত বিষয়ের অনুসরণ করে থাকে একেবারে স্পষ্ট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মাত্র 84 দিন আগে বলে গেলেন বিদায় হজ্জের ময়দানে তারাক্তু ফিকুম আমরাইন لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة النبي আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে তার নবীর সুন্নাত অর্থাৎ হাদিস যতদিন পর্যন্ত তোমরা এই কিতাব এবং সুন্নাকে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না সুতরাং তিনি স্পষ্টতে জানিয়ে দিলেন দে হুমুল آخذون في العقيدة والعمل جميعا بما جهر من الكتاب والسنة جرا شربي كتر كتاب بون سنة كعقل دھرے وجرا عليه جمهور الصحابة والتابعين وإن اختلفوا فيما بينهم فيما لم يشتهر فيه نص بلچه بون جمهور صحابة اکرام ابن تابعين প্রসিদ্ধ তাবিঈ জমহুর সাহাবা এদের পথের অনুগামী হয় যদিও ইখতিলাফু ফিমা বাইনাহুম ফিমা লাম ইশতাহির ফিহি নাছুন যে ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নাই সেই সমস্ত কিছু বিষয়ে ছিটিফোঁটা ইখতিলাফ হয়ে গেছে সেই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে তারা জমহুর সাহাবা এবং প্রসিদ্ধ তাবিঈ গুণের মাসলাক অনুসরণ করে থাকে ওয়ালা জাহরা মিনাস সাহাবাতি ইত্তেফাকুন আলাইহি ইসতিদলালাম মিনহুম বিবাদি মা হুনালিকা আও তাফসীরান লিমুজমালিহি এবং সংক্ষিপ্ত তাফসীর গ্রহণের ক্ষেত্রে এবং দলিল গ্রহণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঐক্যমত্য পোষণ করেননি এরকম কোন বিষয়েও তারা কি করে মধ্যপন্থ অবলম্বন করে তারা জমহুর সাহাবী এবং তাবিঈ প্রসিদ্ধ তাবিঈদের মাসলাকের অনুসরণ করতে চায় ওগাইরুন নাজিয়াতে আর ফিরকায়ে নাজিয়া নয় গাইরুন নাজিয়া অমুক্তিপ্রাপ্ত দল যারা মুক্তিপ্রাপ্ত নয় তারা কারা কুল্লু ফিরকাতিন ইন তাহলাত আকীদাতান খিলাফা আকীদাতিস সালাফ আও আমালান দুনা আমালিহিম যারা গ্রহণ করেছে এমন আকীদা এমন বিশ্বাস যেটা আকীদাতুস সালাফের খেলাফ পূর্বসূরি যারা সাহাবা এবং তাবিঈ তাদের আকীদার খেলাফ আকিদার বিপরীত আকিদা তারা গ্রহণ করেছে আওয়ামালান দুনা আমালিহিম এবং তাদের আমলের বিপরীত আমল তারা গ্রহণ করেছে যেমন দুই একটি উদাহরণ স্বরূপ বলা যায় এই গত মাসেই চলে গেল ঈদে মিলাদুন নবীর বিশাল মার্কেট সেখানে আমরা বললাম তুমি যে নূরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা এই যে নূরের রবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি এই কথাটা সম্পূর্ণ প্রসিদ্ধ তাবিঈ এবং যারা জমহুর সাহাবী তাদের আকীদার খেলাফ তাদের আকীদার সম্পূর্ণ খেলাফ
এই করতে করতে তারা শিরকের ভিতরে মগলুব হয়ে গেল وہی مستوی عرش تھا خدا ہو کر اتر پڑا ہے مدینہ میں محمد ہو کر میلاد অনুষ্ঠানে হুজুররা খাস মিলাদ দিয়ে দিলেন আপনার বাড়িতে আর বলে গেলেন এই উর্দু এবং ফারসি মিশ্রিত শেয়ার আপনি কিছুই বুঝলেন না কিন্তু এর অর্থ হচ্ছে ওহি মুস্তাবি আরশিতা খোদা হোকার তিনি আরশের উপরে খোদা হয়ে সমাসীন ছিলেন উতার পড়া হে মদিনামে মুহাম্মদ হোকার তিনি মদিনায় মুহাম্মদ হয়ে অবতরণ করলেন এটা যদি আপনি বুঝতেন আপনি হয়তো ওই মৌলভি সাহেবকে আটকাই দিতেন কিন্তু আপনি তো বুঝলেন না অর্থটা জানলেন না উনি সুর করে বলে গেলেন হ্যাঁ আর আখেরি মোনাজাত করে দিলেন আপনার পিতামাতার জন্য কেন্দে কেন্দে দোয়া করলেন আমরা এই যে সিস্টেমটা এটা সম্পূর্ণ যারা জামুর সাহাবী যারা তাবিঈ যারা তাবে তাবিঈ এমনকি যারা আইম্মায়ে মুস্তাহিদিন চারজন ইমামের নামে চারটা মাজহাব রচিত হয়েছে তাদেরও আকিদার খেলাফ তাদেরও আমলের খেলাফ তারাও এভাবে কোনোদিন নবীর উপরে সালাম প্রেরণ করেননি আরে নবীর উপরে সালাম প্রেরণ করতে হবে কোনো আনুষ্ঠানিকতার সাথে এটা ইসলাম বলে না নবীর উপরে সালাম প্রেরণ করতে হবে নবী ভক্তির মহড়া দেখাতে হবে কবে ১২ই রবিউল আউয়াল আসবে এটা ইসলাম বলে না ইসলাম সার্বক্ষণিক ভাবে নিয়ম করে রেখেছে রাসূলের উপরে অষ্টপ্রহর প্রত্যেকটি মোমেন্ট সালাম প্রদান করছি আমরা তাই না কোথায় করি বলেন সালাতের মধ্যে কোন জায়গাটায় তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী তোমার উপরে সালাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক পৃথিবীর যে প্রান্তে যে মুসলিম তাহরিমা বেঁধেছে তাকে অবশ্যই সালাত শেষ করতে হবে সেটা দু রাকাত বিশিষ্ট হোক আর এক রাকাত বিশিষ্ট হোক আর তিন রাকাত বিশিষ্ট হোক বৈঠক তাকে করতেই হবে তো বৈঠকে বসলেই তাকে আত্তাহিয়াত আগেই পড়তে হবে সেখানে আমরা বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক কবে মিলাদ হবে সেই অপেক্ষায় নবীজি বসে থাকবেন নাকি সালাম চলে যাচ্ছে মানুষ আমরা কত বোকা এই যে প্রতি বছর যখন হজ্জের মৌসুমে এই কাফেলা নিয়ে রওনা হই কি আহলে হাদিসের লোক আর কি হানাফি লোক সবাই দেখা হলে কি বলে জানেন বিদায়ের মুহূর্তে নবীজির রওজায় আমার সালাম খানা একটু পৌঁছে দেবে আশ্চর্য কথা নবীর রওজায় তোমার সালাম পৌঁছানোর জন্য এজেন্সি আমি নিয়েছি নাকি আরেকজন নিয়েছে নাকি আরে অটোমেটিক তোমার সালাম পৌঁছে যাচ্ছে নবীজির রওজায় তুমি আজকে এই যে হ্যাঁ এটা বলে এটা লক্ষ্মীপুর এর কি ওয়ার্ড দেখলাম রাজীবপুর এই ওয়ার্ডের এই হাবরুল উম্মাহ মাদ্রাসা এই কমপ্লেক্সের মসজিদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে দিলে সাথে সাথে ফেরেশতারা নিয়ে ছুটল নবীজির কাছে পৌঁছে দিল নবীজি বলছেন আমাকে আল্লাহ জিন্দা করে দেন যখন ফেরেশতারা সালাম নিয়ে আমার কাছে চলে আসে ফোন করি আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ অথচ আমাকে বলা হচ্ছে আমি কয়েকজনের সালাম বলতে পারবো আমার নিজের সালামই বলার জন্য দাঁড়াতে দেয় না হ্যাঁ পুলিশ তাড়িয়ে দেয় আর তোমার ১৪ জনের সালাম তোমার গোষ্ঠীর সালাম আমি কখন পৌঁছে দেবো নবীজির রওজা বলে মানুষ কত ব্যাকুব ও জানে না ও যে সালাম পৌঁছাচ্ছে ও সেটা জানে না শুধু কি রাসুলের উপরে সালাম পৌঁছালা ওয়াসসালামু আলাইনা আমাদের উপরেও শান্তি দেখেন নিজের সালাম নিজের শান্তি নিজেই কামনা করছি আপনি আমার মুখাপেক্ষী নন আমি আপনার মুখাপেক্ষী নই আসসালামু আলাইনা আমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর সমস্ত নেকবক্ত বান্দা বান্দীদের উপরে সালাম শান্তি অবতীর্ণ হোক সিস্টেম দেখেন ইসলাম সর্বজনীন সিস্টেম সাবলীল সিস্টেম কিন্তু পাগল মুসলমান আমরা এ খবরই রাখি না জনৈকা মহিলা বলেছিলেন দুঃখ করে ছেলে মরে যাওয়ার সাথে সাথে আহ অর্ডার অর্ডার করে মরে গেল আমার ছেলেকে এক গ্লাস পানিও কেউ খাওয়ালো না হ্যাঁ তো অর্ডার অর্ডার করতে করতে মরে গেল ছেলেটা অর্ডার মানে তো ওরা কেউ জানে না যে পানি তাহলে পানি দিত তো বাংলার মুসলিম উম্মাহ জানে না যে সালাম নবীজির
কাছে আমরা অষ্টপ্রহর পৌঁছে দিচ্ছি, সালামের জন্য 12ই রবিউল আউয়াল কবে আসবে তাই অপেক্ষা করতে হবে না। বাংলার একজন কবিতায় আফসোস করে বলেছেন, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো নাজি ফিরকার পরিচয়ের ব্যাপারে তাহলে আমরা সর্বশেষ যে মনীষীর বক্তব্য শুনলাম তা হচ্ছেন ভারত গুরু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাহুল্লাহ। আমরা উপসংহারে শুধুমাত্র উল্লেখ করব এখানে আলে হাদিসদের ব্যাপারে ইমাম চতুষ্টয় কি বলেছেন, হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমামগণ কি বলেছেন, এ কথাগুলো বলেই আমরা আমাদের আলোচনা আজকের মতো পরিসমাপ্ত করতে চাইব। আমরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর একটা উক্তি এখানে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন যে আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তার নামে একটা মাজহাব পৃথিবীতে প্রচলিত আছে, হাম্বলি মাজহাব। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মান হুম। দেখো, নাজি ফিরকা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নেই তারা কারা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ নোমান বিন সাবিত কুফি তিনি বলছেন, ইদা